हेलो स्टूडेंट्स, আমরা আগের ভিডিওতে ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা করেছি চলচ্চিত্রে তাদের অবদান নিয়ে। এখন আমরা যেটা আলোচনা করব তা হলো আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিনহা। যে সমস্ত বাঙালি চলচ্চিত্র পরিচালকের হাতে বাংলা ছবি প্রাণ ফিরে পেয়েছিল তাদের মধ্যে অন্যতম কিন্তু তপন সিনহা। তার আবির্ভাবের পূর্বে বাংলা ছবিতে ব্যবহৃত হতো গতানুগতিক প্রেম, ভালোবাসা আর ধর্ম নির্ভর বিষয়, কিন্তু এই একঘেয়েমি থেকে মুক্তি দিতে তিনি কিন্তু আসলেন এবং সিনেমা হয়ে উঠল গীতি কবিতার মতন চিত্রধর্মী তার সিনেমা। তার ছবির দর্শক ছিলেন সব ধরনের মানুষ, সাধারণ মানুষ বা বিশিষ্ট মানুষজন সবাই কিন্তু তার সিনেমার প্রেমী ছিলেন। তার নিজের অনন্য প্রতিভার প্রমাণ রেখেছিলেন তিনি, তার প্রত্যেকটি ছবি কিন্তু কালজয়ী, মানে প্রত্যেকটি ছবি কিন্তু মনোমুগ্ধকর এবং কালজয়ী হয়ে উঠেছিল। তিনি সাহিত্য থেকে গল্প নিয়েছিলেন, একে একে একের পর এক জনপ্রিয় বাণিজ্য সফল ছবি তৈরি করেছিলেন, সেগুলো হচ্ছে ক্ষুদিত পাষাণ, তার বিখ্যাত ছবি ক্ষুদিত পাষাণ, আর হাঁসুলি বাঁকের উপকথা তোমরা সবাই জানো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাহিনী হাঁসুলি বাঁকের উপকথা, এছাড়া যৌতুকগৃহ, হাটে বাজারে, আপনজন, সাগিনা মাহাতো। সাগিনা মাহাতোতে কিন্তু অসাধারণ অভিনয় উৎপল দত্তের, মানে ভাবা যায় না সাগিনা মাহাতো সিনেমাটির কথা। হারমোনিয়াম, বাঞ্ছারামের বাগান, তোমরা জানো মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান একটা বিখ্যাত নাটক এবং মঞ্চ সফল নাটক, সেই নাটকটিকে কিন্তু সিনেমায় রূপ দিয়েছিলেন, মনোজ মিত্রই কিন্তু অভিনয় করেছিলেন তপন সিনহার এই সিনেমায়। বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে কিন্তু তার এই সমস্ত সিনেমা, যা সমাজের এই এক ব্যক্তি মানুষের নানা দিকগুলোকে তুলে ধরেছিল। তপন সিনহা বাঙালির সমাজ জীবনের যে খুঁটিনাটি বিষয় সেগুলোর বিভিন্ন অভিজ্ঞতা, স্বপ্ন, চাওয়া পাওয়া কিন্তু চলচ্চিত্রে উপাদান করে তুলেছিলেন, তাই তার সিনেমার চরিত্রগুলির সঙ্গে বাঙালির গভীর সামঞ্জস্য, বাঙালি কিন্তু গভীর মিল পায় তার সিনেমাগুলির সঙ্গে। সংবেদনশীল এবং পরিশ্রমী নিষ্ঠাবান বাঙালি পরিচালকের সংখ্যা কিন্তু খুব কম, তার মধ্যে কিন্তু তিনি অনন্য একজন। তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, তার থেকেও বেশি মূল্যবান হচ্ছে তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। এই প্রসঙ্গে কিন্তু আরেকজনের নামও আসে, তিনি হলেন তরুণ মজুমদার। শুধু তপন সিনহা নয়, তরুণ মজুমদারও কিন্তু অন্যতম একজন বিখ্যাত পরিচালক ছিলেন, তারও কিন্তু মানে নানা মানে সিনেমা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তার ছিল বাংলা সিনেমায় তার ছিল পলাতক, বালিকা বধূ, তোমরা নিশ্চয়ই বালিকা বধূ দেখেছ, মিষ্টি হালকা মেজাজের প্রেমের ছবি, এছাড়া নিমন্ত্রণ, শ্রীমান পৃথ্বীরাজ, আশা করি সবার শ্রীমান পৃথ্বীরাজ দেখা, ফুলেশ্বরী, দাদার কীর্তি, তোমাদের আশা করি দাদার কীর্তিও তোমরা দেখেছ, তাপস পাল, দেবশ্রী রায় অভিনীত দাদার কীর্তির মতন বাণিজ্য সফল বাঙালিয়ানার ভরপুর তিনি ছবি বানিয়েছিলেন, যা তাকে প্রতিষ্ঠা দিয়েছিল। এই তরুণ মজুমদারও কিন্তু একজন বিখ্যাত পরিচালক ছিলেন। আর বাংলা সিনেমার আরেক ধরনের ছবি সেভাবে গুরুত্ব পায়নি, ছোটদের জন্য ছবি করতে বিশেষ কেউ আগ্রহী ছিলেন না। 1949 সালে সত্যেন বসু পরিবর্তন ছবিটি করে প্রথম এই দিকে নজর দিয়েছিলেন। এছাড়া 60-এর দশকের গোড়ায় বেশ কয়েকটি ছোটদের ছবি তৈরি হয়েছিল, দেশ্যপ্রকার কাণ্ড, মানি, বাদশাহ, ডাকাতের হাতে, হীরের প্রজাপতি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তবে বাংলা সিনেমায় সত্যিকারের যদি শিশু সাহিত্য হয়, শিশু সাহিত্যের চলচ্চিত্র পরিচালনায় কৃতিত্ব কিন্তু সত্যজিৎ রায়ের, এবং তার গুপি গাইন বাঘা ভাই এবং ফেলুদার গল্প রহস্য নিয়ে সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে এগুলো কিন্তু সকলের মধ্যে জনপ্রিয় হয়েছিল। আর সত্যজিৎ রায় ছাড়াও ঋত্বিক ঘটক কিন্তু শিশুদের একটি ছবি তৈরি করেছিলেন, সেটি হলো বাড়ি থেকে পালিয়ে। আর তপন সিনহাও তৈরি করেছিলেন ছোটদের জন্য চলচ্চিত্র, যেমন সফেদ হাতি আর সবুজ দ্বীপের রাজা। এই এইভাবে কিন্তু ছোটদের শিশু সাহিত্য, মানে সেই শিশুদের সাহিত্য নিয়েও কিন্তু চলচ্চিত্র তৈরি হয়েছে। যাই হোক, এই গেল আমাদের বাংলা চলচ্চিত্র। তবে স্বাধীনতার আগে বা পরের সময় থেকে 70-এর দশকের শেষ পর্যন্ত সময়কালে বাংলা চলচ্চিত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বাংলা সিনেমায় নিমাই ঘোষ, বিমল রায়দায় প্রচেষ্টায় জীবনের বাস্তব এবং নানা সামাজিক ঘটনা ছবির বিষয় কিন্তু হয়ে উঠেছিল। শুধুমাত্র পৌরাণিক, রোমান্টিক বা মেলোড্রামার যে পারিবারিকতার বৃত্ত সেটা ভেঙে বেরিয়ে এসেছিল বাংলা সিনেমা, বেরিয়ে এসে জীবনের যে বাস্তব এবং সামাজিক ঘটনা সেগুলো কিন্তু চলচ্চিত্রে স্থান পেয়েছিল।
আর 50-এর দশকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এদের হাতে পড়ে বাংলা সিনেমার কিন্তু নবজন্ম ঘটেছিল, সিনেমা হয়ে উঠেছিল আন্তর্জাতিক। সুব্রত মিত্র, বংশীচন্দ্র গুপ্তের মতন প্রতিভাবান ক্যামেরাম্যান এবং দক্ষ শিল্প নির্দেশকদের অংশগ্রহণই এই ঝাঁক বদলকে কিন্তু সার্থক করে তুলেছিল। এছাড়া বাংলা সিনেমার গান, বিভিন্ন প্রতিভাবান পরিচালক, সুরকার, গায়ক এবং তাদের বাজনার গুণে এক স্বতন্ত্র সাংগীতিক ধারার জন্ম নিয়েছিল। গতানুগতিক যে গান, তার বাইরে গিয়ে এদের গানে পাওয়া যেত মৌলিকতা এবং গভীরতা। আর উত্তম সুচিত্রা, মহানায়ক আমরা যদি বলা হয়, যদি প্রশ্ন আসে বাংলা চলচ্চিত্রের মহানায়ককে, তাহলে প্রথমেই নাম আসে উত্তম কুমার। প্রথমে একদম এক বাক্যে সবাই বলবো আমরা, বাংলা চলচ্চিত্রের মহানায়ক কিন্তু উত্তম কুমার এবং মহানায়িকা কিন্তু সুচিত্রা সেন। তো এই উত্তম সুচিত্রার জুটি এক রোমান্টিক ধারা জন্ম দিয়েছিল। প্রায় 20 বছর ধরে বাংলায় সত্যিকারের ম্যাটিনি আইডল হয়ে উঠেছিলেন তারা। তার বাঙালির বেশভূষা, চলাফেরা, হাসি কান্না পর্যন্ত প্রভাবিত হয়েছিল এদের মহিমায়। আর ঋত্বিক, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এদের কথা বাদ দিলেও তপন সিনহা, নির্মল দে, সরোজ দে, অজয় কর, বিভূতি লাহা, তরুণ মজুমদার প্রমুখের মতন একদল সত্যিকারের কাজ জানা প্রতিভাবান পরিচালক উঠে এসেছিলেন, যারা বাঙালিকে সত্যিকারের আনন্দ দান করেছিলেন এবং চিন্তাভাবনার খোরাক দিয়েছিলেন। আর সাহিত্য নির্ভর বৈচিত্র্যপূর্ণ চিত্রনাট্যের গুণেও কিন্তু শিল্পসম্মত একাধিক ছবি তৈরি হয়েছিল, যা বাংলা সিনেমাকে, সিনেমার দর্শককে হলমুখী করে তুলেছিল। আমরা এখন ওয়েব সিরিজ দেখতে অভ্যস্ত, আমরা এখন সিনেমা হলে প্রায় যাই না, আর এই করোনা ভাইরাসের ফলে তো আরোই আমরা সিনেমা হলে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, কিন্তু সেই সময় কিন্তু লোকে দল বেঁধে সিনেমা হলেই যেত। এইসব টিভিও এত জনপ্রিয় ছিল না, মানে টিভি এত ঘরে ঘরে আসেনি, তো যার ফলে কিন্তু লোকে উত্তম সুচিত্রার সিনেমা দেখবার জন্য, জুটির সিনেমা দেখবার জন্য কিন্তু দলে দলে লোক হলমুখী হতো। এরপরে আমরা আরেকটি ধারা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ ধরে সিনেমার কথা বললাম, এবার তথ্যচিত্রের কথা। এই তথ্যচিত্র কিন্তু একটি বিশেষ ধারা, তথ্যচিত্র মানে ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারি কিন্তু এই চলচ্চিত্রের মধ্যেই পড়ছে। তথ্যচিত্র হচ্ছে বাস্তব তথ্য নির্ভর অকাহিনী চিত্র, অর্থাৎ এগুলো কিন্তু কাহিনী নয়, অকাহিনী চিত্র হচ্ছে এই তথ্যচিত্র, কিন্তু বাস্তব তথ্য নির্ভর, কোনো কাল্পনিক বিষয় এখানে স্থান পায় না। তথ্যচিত্র নানা ধরনের হতে পারে, যেমন প্রামাণিক অর্থাৎ প্রমাণ করার হয় যেগুলো, প্রাসঙ্গিক অর্থাৎ এই সময়ে যেগুলো গড়ে উঠছে সেই প্রাসঙ্গিক, অবস্থানগত, তথ্যমূলক, অ্যাডভেঞ্চার কেন্দ্রিক, জীবন কেন্দ্রিক, ব্যক্তিগত এবং ভ্রমণমূলক, নানা ধরনের তথ্যচিত্র কিন্তু হতে পারে। তথ্যচিত্রের বিষয়ের ক্ষেত্রে থাকে একমুখীনতা, অর্থাৎ পুরো একটা দিককে লক্ষ্য করে যেই বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছে সেটাকে নিয়েই হবে কিন্তু তথ্যচিত্র। অভিনেতা অভিনেত্রীর এখানে কোনো প্রাধান্য নেই, থাকে না কোনো ঘটনা, বিশেষ ঘটনা বা বিষয়ের ওপর আলোচনা। 1893 সালে এবং তারপর থেকে ধীরে ধীরে সমগ্র পৃথিবীর অন্যতম বিনোদনের মাধ্যম হয়ে উঠেছিল চলচ্চিত্র। তখন কলকাতা শহরে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি শুরু হয়েছিল, এই কাজে অগ্রণী ছিলেন হীরালাল সেন, মতিলাল সেন প্রমুখরা, আমরা আগেই আলোচনা করেছি। আর এছাড়া 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, সেই সময় একটা শোভাযাত্রার ছবি তুলেছিলেন আলোকচিত্রী জ্যোতিষচন্দ্র সরকার, যাতে নেতৃত্ব দিয়েছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বম্বেতে হরিশ্চন্দ্র সখারাম, দাদাসাহেব ফালকে প্রমুখ মানুষও স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি শুরু করেছিলেন। এর ফলে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের যে নানা মুহূর্ত এবং গান্ধীজি, রবীন্দ্রনাথ, নেতাজি, বালগঙ্গাধর তিলক এদেরও বিভিন্ন স্মরণীয় ঘটনাগুলো তুলে রাখা হয়েছিল এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে, তাই আজ কিন্তু সেগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ। সেই সময় তুলে রাখা হয়েছিল বলেই কিন্তু আজ সেগুলো আমরা দেখতে পাই, তাদের ছবিগুলো আমরা দেখতে পাই। হীরালাল সেন দিল্লি দরবার তোলেন যখন, তখন থেকেই তথ্যচিত্রের দিন শুরু হয়েছিল। অনেক যোগ্য মানুষ তথ্যচিত্র তৈরি করেছেন নানা সময়, যেমন হরিসাধন দাশগুপ্ত, চিদানন্দ দাশগুপ্ত, শান্তিপ্রসাদ চৌধুরী, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ গুণী পরিচালকরাও কিন্তু তৈরি করেছেন উন্নত মানের তথ্যচিত্র। সত্যজিৎ রায়ের বিখ্যাত তথ্যচিত্র হচ্ছে রবীন্দ্রনাথ, ইনার আই, সুকুমার রায়, সুকুমার রায় তার পিতা, তাকে নিয়েও তিনি তথ্যচিত্র তৈরি করেছেন। ঋত্বিক ঘটকের তথ্যচিত্র ছিল পুরুলিয়ার ছৌ নাচ নিয়ে, আর আমার লেনিন, এগুলো বিখ্যাত। 20 শতকে 5-এর দশকে বাংলা তথ্যচিত্রের উন্মেষের সময়, তখন থেকে অনেক প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক
এবং সকল তথ্যচিত্র নির্মাতাদের উদ্যম, নিষ্ঠা, পরিশ্রম এবং অধ্যবসায়ের গুণে কিন্তু বাংলা তথ্যচিত্র পুষ্ট হয়েছিল এবং বিকশিত হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র চলচ্চিত্র নয়, শুধুমাত্র কাহিনী নির্ভর ছবি নয়, চলচ্চিত্র ছাড়াও মানে কাহিনী নির্ভর ছবি ছাড়াও কিন্তু অকাহিনী চিত্রও কিন্তু প্রাধান্য লাভ করেছিল। তথ্যচিত্রও কিন্তু নিজের নিজের গুণে, তথ্যচিত্রের গুণে সেগুলো কিন্তু কালজয়ী হয়ে উঠেছিল। এই হলো বাংলা চলচ্চিত্রের কথা। এইভাবে আমাদের চলচ্চিত্রের ইতিহাস শেষ হলো। এরপরে আমরা আমাদের আর দুটো চ্যাপ্টার বাকি রইল, একটা হচ্ছে ক্রীড়া জগতের কথা আর একটা হচ্ছে বাঙালি বিজ্ঞান চর্চা। ধন্যবাদ।